রাজীব সগরিয়া আপন মানুষ আমার জরিয়া চ্যানেলকে স্বাগত করুছে। কোভিড মহামারী যেটা সরকার কু সুচিত সূচিত করা হইল যে দ্বিতীয় লহর আসবা বলি সে সময় পরে আমার দেশে দৈনিক সংক্রমণ চার লক্ষ পাখা পাখি কলা না। এই সংক্রমণটা আমি দেখুছ যেতকি পরীক্ষা বড়া হোছি সেতকি অধিকা সংখ্যায় আমার সামনাকে কোভিড সংক্রমিত লোক মান সংখ্যা সেতকি বড়তেল যূতা চরিত্রকে দেখি করে সরকার আমার সাধারণ নাগরিক নগরিক লাগি কিছু গাইডলাইন প্রস্তুত করেছেন সে গাইডলাইনকে আমি পালন করি করি আমি নিজকে কোভিড সংক্রমণ রু রক্ষা করে দেখা যাই যে আমার জীবনশৈলী আজীবিকার প্রশ্ন যেতবে উঠুছে কোভিড সংক্রমণ আকে যে ভয়াবহতাটা অনেক সেই জনা পড়ুছে যে আমি আগে সঙ্কটর সময় একা সামনা করবার লাগে যাচ্ছ মহামারী সংক্রমণ উপরে বৈজ্ঞানিক মানে পূর্বর সূচিত করেসারিলে কিন্তু মার্চ প্রথম সপ্তাহ বেড়ে আমার রাষ্ট্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোসারিলে যে আমি কোভিড রু মুক্তি পাইসার বলিকি তারপরে তদ্রুপ কথা প্রধানমন্ত্রী বি কহলে তারপরে পরে আইপিএল হল আইপিএল পরে কুম্ভ মেলা হল নির্বাচন লাগে প্রস্তুত কলে আর নির্বাচন সরি গলা আচন জনিত হিংসা কাণ্ড আনান খবর বর্তমান সামনাকে আসুছে ক্রিকেট কুম্ভ আচন যে তিনটার হল তিনটা একা আমার দেশকে ঠেলি ঠেলে বর্তমান দেখা যে দেশর স্বাস্থ্য অবস্থা এত সাংঘাতিক হিসাবরে খারাপ অছে যে গোটে মহামারীকে আমি সামনা করবার অসমর্থ হসপিটালে বেড নেই পাই করে লোকে বারণে মরবার উদাহরণ আসছে মশাণী মানকে জায়গা নিয়ে মিলবার নয়া জায়গা মানুষ শ্মশান তৈরি হোচ্ছে মুখ্যত উচ্চবর্গ থাই যে জিন দেশে গোটে স্বাস্থ্য সমস্যা আছে বলি কোভিড প্রথম লহর পরে পরে কেরল গোটি রাজ্য নিজকে প্রস্তুত করে রখিছিল আগামী দিনরে যদি কোভিড রিতীয় লহর আসে তাহলে সেটাকে কেনা করে সামনা করা যাওয়া বলি রিজর্ভ ট্রান্সক্রিপশন পলিমে চেঞ্জ রিয়েকশন আর্টিপি টেস্ট রে আমি সাধারণত জনে লোক কোভিড সংক্রমিত এ কি নেইসে সে পরীক্ষা করা হোচ্ছে এ পরীক্ষায় আমার স্লেস যেটা রয়েছে সোয়াব কাহ হচ্ছে সে নমুনা নেই পরীক্ষা করা হচ্ছে কোভিড ভূতাণুতা যেহেতু আর্ এনএ আধারিত আর্ এনএকে পরীক্ষাগারের সেটা ডিএনএরে রূপান্তরিত করা হয়ে হয়েকরি তার এক দুই তিন চার করি করি পঁয়ত্রিশটা স্টেজ পর্যন্ত পরীক্ষা হচ্ছে প্রথমে তাহাকে দুই ভাগ দ্বিতীয় চার ভাগ তৃতীয় আট ভাগ এনতা ক্রম হিসাবে পঁয়ত্রিশ ভাগ পর্যন্ত সেটা পরীক্ষা হচ্ছে আউ যে ভাগরে কোভিড ভূতাণুটা দেখা যাকে সিটি ভ্যালু বল কাহযে সাইকেল থ্রেসোল্ড প্রথম রাউন্ডে যদি ভূতাণু মিলা সিটি ভ্যালুটা এক আশম রাউন্ডে ভূতাণু মিলা সিটি ভ্যালুটা দশ সিটি ভ্যালু কম আসছে জনে লোক অধিকা সংক্রমিত হওয়া কিংবা সিটি ভ্যু অধিকা আসছে জন লোক কম সংক্রমিত হওয়ার কম সংক্রমিত লোক বি বেশি পীড়িত হয়ে পার্বা আ বেশি সংক্রমিত লোক বি কম পিড়িত হয়ে পার পজিটিভ কিংবা নেগেটিভ ইত্যার উপরে বিচার করি করি। রোগীকে চিকিৎসা করা যে টিকা করণরে আমি কোভিড রু রক্ষা পাই ক্যা প্রথম আত্মিত ডোজ টিকা দিয়া যে আ প্রথম ডোজ র টিকা নেলাপরে আমার সু প্রস্তুত হয়ে রুচে যে এ প্রকার গোটে আক্রমণ শরীরকে হবার সম্ভাবনা আছে। অতীয় ডোজ যেটা দিয়া হচ্ছে সেটা সে সচেতনটাকে আহরি তীব্র করবার লাগি সেকেন্ড ডোজটা দিয়া আমর আমার সমস্ত লাগে টিকাকরণটা নিতান্ত আবশ্যক সব নগরিককে টিকা দিয়ে নিজকে গোটে সুরক্ষিত জীবন যাপন করবার গোটে পর সে চেষ্টা রেখে রাষ্ট্রবি অ সে চেষ্টারে আমার সাধারণ লোকবি রহবার কথা যেন্ত আমি কমরু কম সংক্রমিত হয়েকরি গোটে রাষ্ট্রীয় আপদা গোটে বৈশ্বিক আপদানু নিজ রাষ্ট্রকে নিজকে আজ সমাজকে সুরক্ষা যে করমা সরকার বৈজ্ঞানিক স্বাস্থ্য পরামর্শদাতা কে বিজয় রাঘবন কছেন যে তৃতীয় লহর বি আসবা যেটা বহু মারাৎক স্থিতিরে রহবা বলি করি। আৃতীয় লহর কেবে আসবা সে উপরে সে ভবিষ্যবাণী নেই করি। কিন্তু তার তারি প্রস্তুত হয়েকি রহবার লাগে রাষ্ট্রকে কছন্ আ প্রস্তুতিটা মাক সানিটাইজর সামাজিক দূরতা দরকার নে পড়লে ঘরু নেই বাহারবার পরামর্শটা দিয়েছেন সে অতি উন্মাদ করে আমি কোভিড রু বিজয় পাইছু বলি যে উল্লাস মনা হল আর সে উল্লাশর ফলস্বরূপ কুম্ভকে নির্বাচনকে ক্রিকেটকে অনুমতি দিয়ে করে সারা দেশরে এটাকে ব্যাপ্তি লাগি যে সুযোগটা দে রোগটা প্রলয় হয়ে গলা। এ প্রলয়তা ভিতরে আমি সাধারণ লোক জীবনযাপন যেতবে দেখুছ গত থর আমি দেখি যে কোটি কোটি লোক রাজার চাল চালিক হাজার কিলোমিটর দূরিয়া অতিক্রম কলে অনেক যে উৎপীড়িত হলে যে প্রাণহানি ঘটলা সে সব বিষয়কে আমি যদি অনুমান করুছ চলতি বর্ষ কোভিড রিতীয় লহরের সেই না বলি আমি ভাববারটা ভুল ଯେନ୍ ପ୍ରବାସୀ ଶ୍ରମିକମାନେ ଅଛନ୍ ହୋଟେଲ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ସବୁ ବନ୍ଦ ହେଲା ଛୋଟ ଛୋଟ କାରଖାନା ସବୁ ବନ୍ଦ ଅଛେ ଏବେ ପର୍ଯ୍ୟଟନ ଶିଳ୍ପ ପୁରା ବନ୍ଦ ଅଛେ ଗମନାଗମନ ବନ୍ଦ ଅଛେ ଅନେକ କାର୍ଯ୍ୟାଳୟକେ ବନ୍ଦ କରାହୋଇଛେ ଅନେକ ପ୍ରତିବନ୍ଧରେ ବହୁତ ଶ୍ରମିକ ଫେର ଫେ ଘର ମୁହାଁ ହୋଇଛନ୍ ଏଇ ଭିତରେ ଦେଖାଯାଇଛି କେରଳ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଆଉ ତେଲେଙ୍ଗାନାରେ କୋଭିଡ଼ର ଯେନ୍ ଭୂତାଣୁ କିଛି ଲୋକକେ ଆକ୍ରମଣ କରିଛେ সে গোটে অনুমান করি হাওছে যে দ্বিতীয় লহরের থাকার ভূতাণু অপেক্ষা সেটা পনেরো অধিকা মারাতমক পনেরো অধিকা মারাত্মক যেহেতু অছে তার সে সাবধানী নিশ্চিতভাবে আবশ্যক অবাসী আসুছন্ আ প্রাসী আসবার কথা নেই ভুবনেশ্বরস্থিত জন বরিষ্ঠ সাদিক সঙ্গে কথা হোল যে ই প্ৰতী পঞ্চায়তৰ সৰপঞ্চ মানু জিলমতা কৰি যেন কোৱাৰেণ্টাইন চেণ্টৰ কৰাহে সোধ কেন্দ্ৰ কৰাহে গোটেইবি সগৰোধ কেন্দ্ৰ নে আছে সেই সময়ৰে যেন পাঁচ লক্ষী সময়তে দহ লক্ষৰ অনুান এটা অনুদান দিয়া হেৰি লও তাৰপৰা খাদ্যৰ ব্যৱস্থা কৰাহে প্ৰবী শ্ৰমিক মান লাগি আমি চৌদিন কোৱাৰেণ্টাইনৰে ৰে সেইটাকে পৰে সাতদিন কৰাহে ই ৰহীপ দুই হাজাৰ টকাৰ গোটেই পাৰিতোষিক বি দিয়া হ'লৰে যেন মানে কোৱাৰেণ্টাইন চেণ্টৰৰে ছিলে বহুত কোৱাৰেণ্টাইন চেণ্টৰৰ খবৰ নেবাৰে জনা পঢ়িছে চৰপঞ্চ ইমানে ৰচন সেনে সময় বহুত লাভৰে ৰে ইজে নিজে বিক্ৰি কৰি দেকে নষ্ট কৰি দে আনেক জাগে টেণ্ট হাউছ্ৰু খ মানে আনিকৰি গি আনিক সেনে পকাই সেইটাকে ভৰা চুত্ৰ দেইদে কৰিন চেণ্টাৰ মানে চলেই টে বৰ্তমান পুৰুণা সামানকে নেকি গোটেইবি কোৱাৰেণ্টাইন চেণ্টৰ চলাবাৰ স্থিতিৰে জনেবিঞ্চ নে ন ইটাৰ গোটেই ৰাজনৈতিক পহিলে চৰপঞ্চ মানুহ গোটেই পাৰিতোষিক দিয়া হেচি যেনটা বিডিঅ' জানচন আও অন্যান্য সমসে জানচন সেই চেনেৰে যেন মানে অঁ যে কিছু ফলছ বিল বনাহেচি আছে গোটে সরপঞ্চর বার্ষিক রোজগার হয়েছি সেটা সে জিনিসটা এমানে পারলে কোভিড প্রথম লহরের আ কোরেন্টাইন সেটর লাগে যে পয়সাটা আসা পঞ্চায়েত পয়সাকে কোয়ারেটাইন সেটর তৈরি করবার খরচা করার পরবর্তী সময়ের সে পয়সা যেত বেলে হিসাব কিতাব হল সে যে কোয়ারেটাইন সেন্টর চলাবার লাগে যে তাঁকর গোটে চেয় রা সে চেন ভিতরে সে লাভকে গোটে অগ্রাধিকার দেলে ସେମାନେ ବି ଚିନ୍ତା କରିଥିଲେ ପଞ୍ଚାୟତ ସ୍ତରରେ ଯେ ଆଉ ଥରେ କୋଭିଡ଼ ନାଇଣ୍ଟିନ୍ର ଆମେ ଆଉ ସଂକ୍ରମିତ ନେ ହୁଅନ୍ ଲୋକ ଆମକୁ ଏ ଅବସ୍ଥାକେ ଆସବାକେ ପଡ଼ିବା ବୋଲିକରି କିନ୍ତୁ ସେତେବେଳେ ଦେଖାଯାଇଥିଲା ଯେନ୍ମାନେ ବାହାରୁ ଆସିଥିଲେ ସେମାନଙ୍କର ସାଙ୍ଗେ ଆମର୍ ପାଖେ ରୋଗ ଆସବାର ସମ୍ଭାବନା ଥିଲା ଆଉ ଆସିଲା ଆଉ ସେ ସମ୍ଭାବନାକେ ଏଡ଼ାବାର୍ ଲାଗି କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ସେଣ୍ଟର ସବୁ କରାଯାଇଥିଲା କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯେନ୍ ପ୍ରବାସୀ ଶ୍ରମିକ ଆସୁଛନ୍ রাজ্য সীমা এক দেড় কিলোমিটর বাহরে সে রকি দিয়া হচ্ছে আমি কথা হোল সে প্রদেশ মান বন্ধু মান সু বহু সংখ্যায় নিজ নিজ ঘরকে ফিরুছন্ প্রবাসী শ্রমিক মানে সে গাড়ি আসছেন এক দুই কিলোমিটর দৌরিয়ার অটকি যৌন চালিকি সীমাকে আসছেন সীমার পুলিশ সেমান পরীক্ষা করি করে ফের ঘরকে ছাড়ুছন্দ দিনের হোম আইসোলেশন রহবার লাগি পরামর্শ দিয় যাছে গত থর প্রবাসী আসবারটাকে যে গুরুত্ব দিয়া বর্তমান সে গুরুত্ব নেই দিয়া যাবার কারণ হল গত থর আমি আমরা সংক্রমিত হবার সম্ভাবনা কিন্তু বর্তমান দুই আড়ু সে যদি সংক্রমিত নেই করে আসছেন বেলে আমি সংক্রমিত হবার সম্ভাবনা আছে আজকে যদি সংক্রমিত বেলে আমি সংক্রমিত হবার সম্ভাবনা আছে এর লাগে য প্রবাসু আসছেন সেমকে চৌদ দিন কোয়ারেন্টাইন র উপদেশ দিয়া হচ্ছে সে উপদেশকে লোক মানুষন গাঁ মানুষ যে অছেন সে গোটে বিপদর সম্মুখীন হয়ে সারি যেহেতু নিজে নিজে সাবধান করি নিজ নিজ স্থিতি রক্ষি করে রুচন তো এ চাপটা কমসে কম সরকার যাইছে কোভিডর প্রথম আক্রমণ বহু ভয়াবহ লা আ্বিতীয় আক্রমণ তাহরু আহরি সাংঘাতিক অছে তৃতীয় আক্রমণর যেটা কথা কুয়া হাওছে সেটা গোটে প্রলয়স্তর কথা লোককে চিন্তা করবাক পড়ুছে কিন্তু এটি ভয়ভীত নেই করে নিজে সরকার প্রদর্শিত মার্গরে আমি চালিকি নিজকে সুরক্ষিত রাখিপার্মা এটা হি গোটে শেষ বিকল্প আমার মান পাখে অছে গোটে পরিসংখ্যান কে কোভিড সময় ভিতরে শহে জন পুরুষরে শহে চৌত্রিশ জন মহিলা বেরোজগার দেখা যাইছে। যে তেইশ কোটি লোক দারিদ্র্য সীমারেখা তলকে পলাই যাইছেন পূর্বর যেতকি থিলে তারপরে তেইশ কোটি গোটে সংখ্যা যোড়ি হয়ে গলা কোভিড প্রথম লহরে সরকার রাশন দেবার প্রতিশ্রুতি দে প্রবাসে থাকার লোক মান পা পঠালে তাঁকর যাওয়ার আসবার সুবিধা কলে অনেক লোক অসুবিধার রহলে পাঁচ হাজার টাকার গাড় ভা জায়গায় সে পচা হাজার টাকা দিয়ে আসার উদাহরণ বিছে সে সময় গলা কি সারা পরে সে করবে কে সরকার চিন্তা নেই করবার খাইবার প্রতিশ্রুতি দেবার কি সে গোটে আজীবিকার প্রতিশ্রুতি নেদার কেবিকে অঞ্চল লাগি আছে জেলা লাগি এম জি এনআর ই যামে যে তেয়ানবে টাকা অধিকা মজুরি দিয়ে যা সেটাকে সরকার বন্ধ করে দিয়েছেন তো সেইটা গোটে বিপদ হয়ে গেছে আসছে কিন্তু এম জি এন আৰ যি কামে পঢ়ি চাৰিলা না বৰ্তমান যেনটা গোটেই ব্লক ৰু প্ৰোচেছ হবা আ্লকে যিহেতু প্ৰোচেছ হবা গোটেই ব্যৱসায় চলচি আমি তাৰ পূৰ্ব এপিচোডে ক'লোঁ সেনেকে গোটেই চিণ্ডিকেট হৈ গোটেই কাম কৰছন তো এম জি এন আৰ যি কাম লোক অপেক্ষা যন্ত্ৰ উপৰি ভৰসা কৰি সমসে কাম কৰো কাৰণ উপৰি যে এম জি এন আৰ যি কাম দাবা শ্ৰমিক অপেক্ষা সেই লোক মানে জনপ্ৰতিনিধি আৰকাৰী প্ৰতীক সে বেশি লাভ কিছু অঞ্চলকে নিয়ে কি জরিয়া অনুসন্ধান করেছে সে পঁয়ত্রিশ রু চাল প্রত মাত্র লোকর পাখে কাম পৌঁছুছে যেটাকে সে পরম্পরা করেদ বর্তমান আমি বিকল্প চিন্তা করবাক পড়বা ঠারু আরম করি করে কপড়া চাউল অন্যান্য যেতে আনুষঙ্গিক জিনিস আছে ওড়িশার উৎপাদ কেতে ব্যবহার হচ্ছে ওড়শ যেন খাদ্যালি ৰ অশী প্ৰতুিকা ওড়িশাৰ বাহাৰ জিনিছ নি আচিলে আমি খাই নেপাৰ গোটেই ৰাজ্য লাগি এই গোটেই অপমানজনক কথা যে নুন মিৰ্চা ভলীয়া জিনিছবি বাহাৰ ৰাজ্যু আছিলে যিগেৰে আমি খাই পাৰচোনবি বাহাৰ ৰাজ্যু আছিলে যিগেৰে আমি খাই পাৰচোন খালি যেন মানে ইনকম টেক্স দেশ নেছে সাধাৰণ লোকবি টংকীয়া চাউল দোচন অন্য় উপায়ৰে সেনেকে পয়সা নেও টঙ্কিিকিয়া চাউলটা গোটে চাপকে কম করবার লাগে সেটা গোটে উপায় তার ছাড়া অন্য কিছু নেই সে কিন্তু গোটে সবসিডাইজ চাউল আধারে গোটে সভ্যতাকে গঠন করবে এটা কেবি সম্ভব নাই সে তো বর্তমান কোভিড রৃতীয় লহর আসবা দ্বিতীয় লহর আমি ভোগ তার পরবর্তী অর্থনৈতিক স্থিতি স্থিত কবা জনসাধারণকর অর্থনৈতিক স্থিতি অ আমার অঞ্চল যে সুযোগ অছে ও যে প্রকারে পরম্পরা এটাই অর্থনীতি চাল আসছে ইতার ভিতরে আমি আগে আমার সমাজকে অর্থনৈতিক সুদৃঢ়তা দেবারে কেন কেন উপায় অবলম্বন করা আমি সে উপরে চিন্তা করমা নমস্কার